ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, যেহেতু সাইফার পাপা এর আগের দিন ইন্ডিয়া গেছে রাতের বেলা। সো আমি হচ্ছি এখন আমার আর আমার বেবির জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো এখানে আমার জন্য আমি কিছু ম্যাঙ্গো ছিল ফ্রিজে, তো সেগুলোর পিউরে করে নিয়েছি। আর এখানে বেবির জন্য আর আমার জন্য একটু সুপি নুডলস করে নিয়েছি, আর এটা সসের সাথে মিক্সড করে। আসলে এইভাবে আমার আর আমার বেবির খেতে খুবই ভালো লাগে, একদমই সিম্পল ওয়েতে খুবই ঝটপট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমরা যেহেতু দুইজনই খাবো, এই জন্য আর বেশি ঝামেলা না করে আমি ঝটপট খাবারটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি মিল্কটা বেবির জন্য নিচ্ছি, কারণ আমি যেহেতু ম্যাঙ্গো জুস খাবো, ওর জন্য এখানে আমি মিল্কটাই ওকে দিব। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি হাতে বেঁচে থাকে কিছু কাজ করে নিচ্ছি, যেমন আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো কাল রাতে যখন বাজার করা হয়েছিল তখনই আনা হয়েছিল, আমি কাজের ব্যস্ততার কারণে এগুলোকে ফ্রিজে রাখতে পারিনি। তো এখন এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখন রান্নাবান্না করতে চলে এসেছি। আর আমার কাছে মনে হয় যে আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলাকর হচ্ছে আমি কী রান্না করব সারাদিন এটা চিন্তা করতে থাকা। এটা আমার কাছে খুবই ঝামেলা জিনিস মনে হয়, যেহেতু সাইফার পাপা যখন বাসায় থাকে ওনাকে জিজ্ঞেস করে তারপর রান্নাবান্না করি, উনি যখন যেটা খেতে চায় সেটা রেডি করে দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড আমি আর আমার বেবি আমাদের পছন্দের খাবারগুলো রেডি করে থাকি। তাই এখন আমি কী রান্না করব কী রান্না করব এটা চিন্তা করে ফেললাম যে সবচেয়ে ঝটপট ওয়েতে আজকে রান্না করব, কারণ এমনিতেই খুব একটা বেশি কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছিল না। সো আমি এই আজকেই রান্না করে জাস্ট রেখে দিতে চাচ্ছিলাম, যে এখন সকালবেলাই রান্না করে রেখে দিব যাতে আমার দুপুর আর রাতে কোনো কিছু আর রান্না করা না লাগে। তো এই জন্য আমি এখানে মাংস ভেজিয়েছিলাম, এগুলো হচ্ছে গরুর মাংস। তো ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি মাংসগুলোকে চিপে তারপর রান্না বসিয়ে দিলাম। তো আমি তোমাদের সাথে গরু মাংসের রেসিপি সবসময় শেয়ার করে থাকি, যেহেতু এই জিনিসটা আমার বাসায় খুব বেশি খাওয়া হয়। তো প্রায় প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবে যে আমি প্রত্যেকটা রেসিপি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো সেক্ষেত্রে দেখা যায় যে রেসিপি ডিটেলস সব এত শেয়ার করা যায় না, মাছ থেকে আমি জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, ওইটা প্রায় হয়ে এসেছে। আর এই দিকে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো লাউ চিংড়ি আমার খেতে খুবই পছন্দ। তো এর আগের দিন সাইফার পাপা যেহেতু এটা বাজার থেকে এনেছে, আমার কাছে মনে হলো এটা যদি আমি রেখে দিই তো এরপর আর খেতে ভালো লাগে না, কারণ লাউটা ফ্রেশ ফ্রেশই রান্না করতে ভালো লাগে। দুই দিন বা একদিন ফ্রিজে রেখে দিলে এরপর দেখতে পাবে যে লাউটা কীরকম শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে এখনই আমি এটাকে রান্না করে রেখে দিই। তো যে চিন্তা সেই কাজ, আমি জাস্ট ঝটপট লাউ চিংড়ি রান্নাটা বসিয়ে দিলাম।
আমার রান্নাটা খুব ঝটপট আমি করে নিলাম। দেখতেই পাচ্ছ লাউ চিংড়ি, এভাবে লাউ রান্নাটা খেতে আমার খুবই পছন্দের। সো দেখতেই পাচ্ছ রান্নাটাও ডান। এখন বিকেলবেলা আমি আর আমার বেবি বসে বসে চিন্তা করছিলাম কি করা যায়। তো বেবিকে একটু পড়াচ্ছিলাম, তো ও এর মাঝে আইসক্রিম খেতে চাইলো। তো এই যে ছোটো বাটি আইসক্রিমগুলো আছে, এগুলো দেখতেই পাচ্ছ আমার বাসায় প্রায়ই আনা হয়, যেহেতু আমি আর আমার মেয়ে দুইজনেই আইসক্রিমের পোকা। তো সেক্ষেত্রে আমারই বেশিরভাগ খাওয়া হয়। তো ও যেহেতু বেবি, দেখা যায় যে আমি ওকে নিয়ে একসাথেই খেতে বসি, ওকে জাস্ট অল্প অল্প করে একটু একটু দিই, বাদ বাকি বেশিরভাগটাই আমার পেটে যায়। তো এখন হচ্ছে ও বারবার আইসক্রিমে ভেতর চামচটা ঢুকিয়ে দিচ্ছিল, তোমরা দেখতেই পেয়েছো। তো এখনও খাওয়ার জন্য মানে উৎসুক হয়ে আছে, যদিও বাচ্চাদেরকে এত আইসক্রিম দেওয়া ঠিক না, এটা আমিও জানি। তো এখন হচ্ছে ওকে দিব না দেখে অনেক ধরনের তালভানা করছিলাম, যে দেখে ওকে কীভাবে ঘোরানো যায়। তো আমি জাস্ট ওকে এটাই বলছিলাম যে মাম্মাও খাবো, তোমার খাওয়ার দরকার নেই। তো ও ফার্স্টে হ্যাঁ হ্যাঁ বললেও পরে অবশ্য কান্না করে দেয়, অ্যান্ড ও এটা মানতেই রাজি না যে ওকে আমি আইসক্রিম দিব না। তো দেখতে পাচ্ছেন অবস্থা, একদম কান্না করে দিয়েছে। যাই হোক, তো ওকে দিয়ে দিলাম আর এই যে টুক করে নিয়ে চলে গেল। তো এরপর বেবি আইসক্রিম খাচ্ছে আর আমি হচ্ছে এখানে আমার কিচেনদেরকে একটু জাস্ট টেক কেয়ার করে নিচ্ছি, কারণ ও জো জো এখানে ও একটু শরীর চুলকাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর মিকির চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম নোংরা হয়ে আছে। তো আমি হচ্ছে ওদেরকে একটু ক্লিন করে দিব। আমি মূলত মিকিকে নিয়ে একটু টেনশনে আছি, কারণ ওর শরীর থেকে একটু পশম ঝরছে, মিকি অ্যান্ড জোজো দুইজনের শরীর থেকেই পশম ঝরছে। তো এইটা নিয়ে আমি খুব বেশি টেনশনে আছি, হয়তোবা ওদের স্কিনে কোনো ইনফেকশন হয়েছে বা কিছু একটা। তো যাই হোক, ওদেরকে আমি একটু ক্লিন করে তারপর খাবার দিয়ে এসেছি। খাবারটা দিয়ে তারপর আমি এখানে পিঠা বানাতে চলে এসেছি। গত ব্লগে দেখেছিলে বাসায় কলা আনা হয়েছে, যেহেতু কলাটা একটু বেশি পেকে গিয়েছিল, আর কলা যখন পাকা শুরু করে সবগুলো একসাথেই পাকা শুরু করে, তো দেন দেখা যায় যে খাওয়া দাওয়া না হলে তখন সেগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি কিছু কলা থেকে এখানে একটু গোলা করে নিয়েছি, তো এটা দিয়ে আমি তালের বড়ার মতো করে বড়া বানিয়ে নিব। তো এভাবেও খেতে ভালো লাগে, এটাকে কলা পিঠা বলে। যাই হোক, যে যেই নামেই চিনো, আমি হচ্ছে এখন কলার পিঠা বানিয়ে নিচ্ছি। তো এগুলোকে ডুবো তেলে অয়েলে একটু ফ্রাই করে নিচ্ছি, চিন্তা করলাম বেবির বিকেলবেলার নাস্তাটাও হয়ে যাবে। তো আমি একে একে এখানে সবগুলো পিঠাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম।